হ্যালো ফ্রেন্ড, আজ আমার শরীরটা ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছ। সকালবেলা অনেক মানে কষ্ট করে ওদেরকে পড়িয়েছি, তারপরে ওরা ওদেরকে ছুটি দিয়ে আর শুয়ে পড়েছিলাম। ঠিক আছে, আসলে মনটা না ভালো থাকলে কিছুই ভালো লাগে না। মনটা দেখো, শরীরটা একবার চোখ টোক দেখলেই বুঝতে পারবে। তারপরে উঠলাম, উঠে চক করে স্নান করে ভোগটা দিয়ে একটু ডালিয়া বসিয়েছি। ডালিয়া মধ্যে আলু আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আসলে ভালো লাগছিল না কিছু খেতে, কি করবো বলো, জীবনটাকে তো চালাতে হবে, যা করে চলছে তাই আর কি করবো। কতদিন এভাবে চলতে পারবো জানি না। মুখটা দেখেছো, জ্বর, মানে তারপর ঠাকুর ঘরে গিয়ে যে ওরা নেই আমার জন্য, ওরা নেই। এত ডাকলাম, জন্মাষ্টমী করতাম, এত ঠাকুর ডাকতাম, সব কিছু মিথ্যে, সব কিছু সব কিছু ভুল হয়ে গেল সব জীবনে। শুধু ভগবানের কাছে চেয়েই গেলাম, কিছুই পেলাম না। আমার ছোট ছোট চাওয়াগুলোও পূরণ হলো না। শুধু চেয়েছিলাম আমার স্কুলটাকে ভালো করে দেওয়া যায়। তারপরে ওই যেটা আমার মানসিক শান্তি, ওকে ঘিরে যত আমার স্মৃতি, তারপরে অবশেষে খেতে বসেছি ওই যে একটু ডালিয়া আর আলু, সাথে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম লাস্টে, দিয়ে ওটা মেখেছিলাম আর ওই ডিম সিদ্ধ দিয়ে খাচ্ছিলাম। মোটামুটি খেতে মোটামুটি লাগছিলো, কারণ কি শরীরটা ভালো লাগছিল না, তো খেতে ইচ্ছা করছিলো না, ওই জন্যে মনটা খুব খারাপ। সত্যি সত্যি আমি যেন ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি দিনের পর দিন। সবার সাথে যতই কথা বলছি, যাই হয়ে যাক না কেন, ভালো লাগে না কিছু। মনে মনে শুধু কত রকম চিন্তা ভাবনা। তারপর শুয়ে শুয়ে অজান্তেই পুচকু বাড়ির একটা কথা মনে পড়ে গেছে, তারপর চোখ দিয়ে এমনি থেকেই জল চলে আসছে। আসলে বেশিরভাগ তো জানো আমার বাড়িতে আর কেউ নেই, ও আর আমি ছাড়া কে বা থাকতো। বাবা তো সেই যেত সকাল 7টা, বাড়ি আসতো রাত 10টা। সারাদিন ওকে ঘিরে যত স্মৃতি আমার, তাই কষ্টগুলো ভোগ করা আমার পক্ষে খুব অসম্ভবজনক হয়ে যাচ্ছে। কীভাবে যে দিনগুলো কাটাবো বুঝতে পারছি না। আসলে মনটাকে ঠিক বানাতে পারছি না। কখনো বলছি যে হ্যাঁ পারবো, আমি চলতে পারবো, কখনো ভাবছি যে না সম্ভব না। তারপর ওর জামা একটা বের করে গন্ধ শুকছিলাম, বলছিলাম আজও ওর গায়ের গন্ধ পাই, আমি আজও ওর গায়ের গন্ধ পাই, আজও ওর জামা থেকে ওর গন্ধ পাই। কারণ কি, ওর একটা জিনিস তো আমি ফেলে দিই, সমস্ত কিছু যেমন পরা জামা আল্লাহ গোছানো থাকতো তেমন আজও আছে। ওরগুলো ওর দিকে আলাদা, আমারগুলো আমার দিকে আলাদা। শুধু মানুষটাই নেই আমার, তাছাড়া সব কিছুই আছে। জানি না কতদিন আমি কি করি, আমার আর ভালো লাগে না, শুধু কাঁদতে ইচ্ছা করে অনেক জোরে জোরে। মনকে বোঝাতে পারি না, বড্ড একা, বড্ড একা। আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, তোমরা আমাকে ভীষণ ভালোবাসো, ছোটো বোনের মতো ভীষণ আগলে রেখেছো, কিন্তু তা সত্ত্বেও কোথাও গিয়েও না একটা শান্তি আমি পাচ্ছি না, খালি মনে হয় এই যেন আমার সব হারিয়ে গেছে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা একদম ভালো নেই, সকাল থেকে খুবই জ্বর। ঠিক আছে, তাই সত্যি সবাইকে পড়িয়েছি, সকালেও পড়িয়েছি, এর আবার বিকালেও পড়ালাম। ঠিক আছে, এবারে সন্ধে টন্ধে দিলাম, উঠুন টুটুন ঝাড় দিয়ে জল তুলে সন্ধে দিলাম। এবারে তো জানো আর নতুন করে কি বলবো, যা যা বড়েরা নতুন করে কিছু বলার থাকে না, তোমরা তো জানো। আর শরীরটা খারাপ, মনও খারাপ, সব দিক থেকেই আমার আর ভালো লাগে না। আর কি বলবো, আর কিছু বলার নেই। মমিতা দি আমাকে বলেছে যে বোন তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ, কি করো বলো, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমার আর মানে কিছু করে আমি আর ভাবতে পাচ্ছি না গো। আমার মানে ভিতর থেকে না একদম পুরো শেষ হয়ে যাচ্ছে, আমি আর পাচ্ছি না, জানি না আমি কি করব। চলো যাই, যেতে যখন হবে বাড়িই যাই। আর আমার দিদা এসছে,
কারণ কি বুধবার দিন বাড়িতে অনুষ্ঠান আছে, তো জানোই তো বলেছি যে পরের জন্মদিন উপলক্ষে বৈষ্ণব সেবা দেওয়া হচ্ছে, আমারই মানে ইচ্ছে আর কি ওটা। চলো টাটা, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট লাইক, আগে লাইক না বলে আগে কমেন্ট বলে দিচ্ছি, যাই হোক ওরকমভাবে একটু গুছিয়ে নিও কথা, জানো তো বোনটা গুছিয়ে কথা বলতে পারে না। সাবস্ক্রাইবটা করে দিও, চলো টাটা।